রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো। আজকে একটু রাধাষ্টমী উপলক্ষে রাধারানীর অভিষেক হবে বলে একটু ছোট্ট আয়োজন চলছে। সেই রাধাষ্টমী একটু হালকা ফুলকা ব্লগ বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি একাই, সেরকম তো কেউ নেই ধরার মতো, তার জন্য নিজেই একটু ব্লগটা করবো। তো এই আমার ঠাকুর, আর এখানে রাধারানীর অভিষেকের জন্য একটু সব রেডি রাখছি। তো একটু পরে বন্ধুরা আমি অভিষেক শুরু করবো, তো তোমরা একটু আমার সেই অভিষেকটা দর্শন করবে, তাই জন্য তোমাদের সাথে একটু ভিডিওতে আসলাম। তো বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, আর তোমরাও আশা করি আজকে রাধারানীর ব্রত রেখেছো সবাই, যারা রাধা গোবিন্দের গৌরের অনুভক্ত, যারা ভক্তরা আছে তারা সকলেই এই ব্রতটা আজকে করছেন। আজকের ব্রতটা, হ্যাঁ, 12টা পর্যন্ত না, আজকেও পঞ্চষষ্ঠ পর্যন্ত একাদশীর মতোই ব্রতটা পালন করতে হয়। 12টার পরে কোনো প্রসাদ নেওয়া যাবে না। আজকেও একাদশীর মতো ব্রত করে কালকে 5:29 মধ্যে পালন করতে হবে, কারণ যে ব্রতের পালন থাকে সে ব্রতে কখনো অর্ধেক বেলা হয় না, তার জন্য এই ব্রতটা একাদশীর মতো পালন করতে হবে। 12টার পরে ফল প্রসাদ নেওয়া যাবে, কিন্তু কোনো অন্ন কিংবা লুচি সবজি হেনা তেনা কিছু নেওয়া যাবে না। সবজিটা নিলেও একাদশীর যে শাকার সবজি হয় সেই সবজিটা নিতে হবে, আর বাদাম ভাজা কিংবা বাদাম সেদ্ধ। তো বন্ধুরা সঙ্গে থাকো, আজকে তোমরাও এই রাধারানীর সেই ব্রতটাকে তোমরাও অনুভব করো, আর সকলে এই ব্রত পালন করো। রাধে রাধে। পরে একটু তোমাদের সাথে আবার অভিষেকের, রাধারানীর অভিষেক আমি দর্শন করাচ্ছি। ও জয় রাধে, জয় রাধে, রাধে শ্রী রাধে, কিশোরী কুছ এসা ইন্তেজাম হো জায়, শ্রী রাধে কুছ এসা ইন্তেজাম হো জায়। करियो श्रृंगार, नजर तो है लग जाएगी प्यारे, नजर तो है लग जाएगी मेरे बांके बिहारी। प्यारा लागे तेरा पीला पटका, तेरी सूरतिया पे मन मोरा टिका, प्यारा लागे तेरा पीला पटका, तेरी टेढ़ी मेढ़ी जा। तो बंधुरा, আজকের এখানে রাধাষ্টমীর পুরো হওয়ার কোনো কারণ ছিল না বলে তোমাদেরকে আর আমি ওই বাকি আরতি আর ভোগের এগুলো দর্শন করাতে পারিনি কারেন্টটা চলে যাওয়ার জন্য, যাকে আমার খুব খারাপ লাগছে তোমাদেরকে সেগুলো দর্শন করাতে পারলাম না। তো আজকে রাধাষ্টমীর ব্রতটা করতে হচ্ছে, আর কালকে ভোর 5:29 মধ্যেই পালন আছে, তো পালনটা টাইমের মধ্যেই করতে হবে। যাই হোক, তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এতটুকুই থাকবে, কারণ আজকে ব্রত করে আছি, সেরকম আর বেশি কিছু হচ্ছে না। তো রাধারানীর কৃপায় তোমরাও ভালো থেকো, সবাই ভালো থাকবে আশা করি। প্লিজ ভিডিওটা সবাই দেখবে একটু, আর কমেন্ট করো রাধে রাধে সবাই।
সকলে ভালো থাকবে। তো আজকে এখানেই থাকলো ব্লগটা, তো আজকে রাখলাম, টাটা, রাধে রাধে।